আসসালামু আলাইকুম শ্রোতি দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আফিফা ইনকিউবেটরের তরফ থেকে। দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে যাচ্ছি সেটি আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং অনেক সময় আপনারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফোনে আপনাদেরকে চেষ্টা করি বেটার একটি সলিউশন দেওয়ার জন্য, কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়গুলো আসলে ওভার ফোনে অনেকটা ক্লিয়ার করা সম্ভব হয় না। সেই জন্য আজকে আমরা সরাসরি আপনাদেরকে এই টাইমার কন্ট্রোলার সার্কিটটি কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, আশা করি আমাদের পুরো ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। সেজন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে। পাশাপাশি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন। তো দর্শক, কথা আর বাড়াচ্ছি না, আজকে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি প্রথমে একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে প্রথমেই যে বিষয়টি উপস্থাপন করব এটি হচ্ছে আমাদের সেই ডিলে টাইমার সার্কিট, যে টাইমার সার্কিটের মাধ্যমে আমরা এই ধরনের পুরো একটি স্ট্র্যাটেজিক্যাল পার্ট অর্থাৎ কম্পোনেন্টগুলোকে একসাথে সম্মিশ্রিতভাবে আমরা টার্নিং করতে পারি এই ধরনের একটি 6 ওয়াট মোটর দিয়ে। তো আমরা এখানে একটি 6 ওয়াট মোটর নিয়েছি। দর্শক, আপনি চাইলে বিভিন্ন ধরনের মোটরকে ব্যবহার করতে পারেন। তো মূলত মেকানিজমের মূল অংশগুলো সেটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য আমরা পুরো সেটিংসটিকেই কিন্তু সংযোগ দিয়ে নিয়েছি প্রথমে। তো দর্শক, এই সংযোগটি আমরা পুরোপুরি আপনাদেরকে খুলে দেখাতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। এক্ষেত্রে ধারাবাহিকতার সাথে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদের কী কী জিনিস প্রয়োজন একটি মোটরকে টার্নিং করতে, সেই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই দরকার একটি টাইমার সার্কিট। দর্শক, এই টাইমার সার্কিটটি সাপোর্ট দেওয়ার জন্য একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে আপনারা এখানে এডিশনাল যে পোর্টটি আছে যেটি আমরা সাধারণত মোবাইলের চার্জার কানেকশনের সাপোর্ট নিয়েও কিন্তু এই সার্কিটটিকে আমরা কন্টিনিউ করতে পারি। তার পাশাপাশি আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, যেহেতু আমরা এই মোটরটিকে দুই দিকে আমরা ঘোরাবো, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো একদিকে ঘোরানোর জন্য একটি করে আমাদের লিমিট সুইচ ব্যবহার করতে হবে, অর্থাৎ মোটরটি কতক্ষণ ঘুরবে এবং কোথায় এসে বন্ধ হবে, কতটুকুতে বন্ধ হবে সেটি নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে সেই লিমিটের জন্য সুইচ ব্যবহার করতে হবে। এরকম দুটি লিমিট সুইচ প্রয়োজন হবে এবং একটি মোটর প্রয়োজন হবে, এবং আমরা এখানে একটি এডিশনাল ক্যাপাসিটর ব্যবহার করেছি। আমরা এই ক্যাপাসিটরটা ব্যবহার করে আমরা এই ক্যাপাসিট্যান্স ফ্লোটাকে আমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিকে ফ্লোটাকে বজায় রাখবো বিনা বাধায়। তো দর্শক, এই পুরো কানেকশনটি আমরা কিভাবে করেছি সেই বিষয়টিকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই টাইমার সার্কিটটিতে যে পোর্শনে 4টি তার সংযোগ করার সুযোগ আছে, সেই 4টি তারের মধ্যে আমরা এখানে 12 ভোল্ট অর্থাৎ 6 ভোল্ট থেকে 30 ভোল্টের আমরা কানেকশনকে যুক্ত করতে পারবো। সেক্ষেত্রে আমরা 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি। এই 12 ভোল্টের অ্যাডাপ্টারের পজিটিভ অর্থাৎ প্লাস আমরা একেবারে প্রথম কানেক্টরটিতে জয়েন করব, এবং নেগেটিভটা আমরা দ্বিতীয় কানেক্টরটিতে জয়েন করব। এরপরে আরও দুটি পোর্ট রয়েছে। এই দুটি পোর্টের ব্যবহার আমরা যদি আলাদা কোনো সুইচ ব্যবহার করে এই সুইচিংগুলোকে নিজেরা করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে কানেকশন দিতে হবে, যে বিষয়টি আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। এখানে 4-4টি সুইচ রয়েছে। এই সুইচগুলোর ব্যবহার আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে উল্লেখ করব। এখানে পরবর্তী যে কানেকশনটিগুলো রয়েছে সেই কানেকশনগুলো আমরা পুরো অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মোটর থেকে যে কানেকশনটি বেরিয়ে আসছে সেখানে কিন্তু 4টি তার আমরা পাবো। 4টি তারের মধ্যে 2টি তার একই রঙের হলুদ। আমরা এই হলুদ দুটো তারকে কমনের সাথে সংযুক্ত করব। মূলত হচ্ছে এই তারগুলো হচ্ছে আমার ফেজ অর্থাৎ
যেখানে আমি ইলেকট্রিসিটি থেকে কারেন্ট চলে আসবে সেই কারেন্টের ফেজ অর্থাৎ আমরা এই প্লাগ থেকে যে কারেন্টটি আসবে সেই তারে আমরা ফেজ যে অংশটি আছে অর্থাৎ যেটি ইলেকট্রন পজিটিভ হিসেবে আসবে সেই পজিটিভ তারের সাথে আমরা এই হলুদ তার দুটোকে একসাথে যুক্ত করে দেব ফলশ্রুতিতে এখান থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে সরাসরি মোটরে চলে আসবে এবং মোটর থেকে আর বাকি যে দুটি তার রয়েছে সেই দুটি তারের অংশ আমরা এই ধরনের দুটি লিমিট সুইচের তারের যে কোনো এক প্রান্তের তারের সাথে আমরা যুক্ত করে দেব দর্শক যেমন আমরা এখানে লাল তারটি যুক্ত করেছি এই লাল তারটির সাথে এবং এখানে নীল তারটি যুক্ত করেছি আমরা এখানে লাল তারের সাথে এভাবে আমরা যুক্ত করে দিয়েছি যে দুটি অংশে আমরা এইদিকে যুক্ত করেছি আপনারা দেখতেই পেয়েছেন ঠিক সেই প্রান্তে আমরা এই ক্যাপাসিটরটিকে আমরা এখানে সংযোগ করে দিব দুটি তারের সাথেই মূলত এটি হচ্ছে পোলারাইজেশনটিকে না হতে দিতে চেষ্টা করে অর্থাৎ পোলারাইজেশনে বাধা দেয় ফলশ্রুতিতে আমাদের পজিটিভ থ্রো দুটি এই লিমিট সুইচের মাধ্যমে সরাসরি চলে আসবে এবং লিমিট সুইচ যে দুটি তার ব্যাক করবে সেই ব্যাক করার দুটি তারকে আমরা সরাসরি নিয়ে গিয়ে আমাদের এই সার্কিটটিকে এসে আমরা সংযোগ করে দেব দু প্রান্তে মাঝখানের প্রান্তটিকে আমরা আমাদের সরাসরি মেইন লাইনের নেগেটিভটিকে আমরা সংযোগ করে দিব ফলশ্রুতিতে যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের পুরো ডায়াগ্রামটি ফিল আপ হয়ে যাবে এতে করে যখন পজিটিভ ফেজ এখানে ঢুকবে অথবা এখানে ঢুকবে অর্থাৎ যে কোনো একটি লিমিট সুইচ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে আমাদের এই তারের সংযোগটি অপর লিমিট সুইচে সরাসরি চলে আসবে ফলশ্রুতিতে নেগেটিভটি এখানে রয়েছে তাই পজিটিভ এবং নেগেটিভের এখানে গ্রাউন্ডিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা পুরো বিষয়টিকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক আমরা বিষয়টিকে আপনাদের সামনে এখন স্পষ্টভাবে কানেকশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো দর্শক আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে অ্যাডাপ্টারের কানেকশনটি রয়েছে সেই যে কানেকশনটির মাধ্যমে এই কন্ট্রোলারটি চলবে সেই কানেকশনটি আমরা আমাদের লাইনে সংযোগ করে দেব আমাদের লাইনে সংযোগ করে দেওয়ার সাথে সাথে দেখুন দর্শক এখানে আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমাদের সার্কিটটি অন হয়ে গিয়েছে এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের পরবর্তী যে কানেকশনটি সেটি আমরা দিয়ে দেব দর্শক আপনারা খুব ভালো করে দেখবেন যে আমাদের মোটরটি অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে এখানে দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রাথমিকভাবে আমরা যে বিষয়টি বলার চেষ্টা করব সেটি হচ্ছে আমরা এখানে সেটিংসটি কিন্তু নিজেদের মতো করে পরিবর্তন করে নিয়েছি এক মিনিট পর অর্থাৎ প্রতি এক মিনিট এটি রোটেশন হবে এবং তারপরে অটোমেটিক্যালি কিন্তু সে বন্ধ হয়ে যাবে এবং আবার পরবর্তী এক মিনিটে সে আবার রিভার্স রোটেশন করবে অর্থাৎ উল্টো দিকে ঘুরবে যদি আমরা এটিকে এই লিমিট সুইচের মাধ্যমে চাই এটিকে অফ করতে সেক্ষেত্রে লিমিট সুইচ যখনই চাপবে তখনই আমরা দেখতে পাচ্ছেন মোটরটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এবং ঠিক এক মিনিট অবধি বন্ধ থাকার পরে অটোমেটিক্যালি সে আবার উল্টো দিকে ঘুরতে শুরু করেছে আমি কিন্তু লিমিট সুইচটিকে এখনও ছেড়ে দিইনি লিমিট সুইচটিকে এখন আমি ছেড়ে দিয়ে থাকলে সে কিন্তু তার রোটেশন চেঞ্জ করেনি চমৎকারভাবে সে কিন্তু উল্টো দিকেই ঘুরছে ঠিক একইভাবে আমরা যদি এখানে আমাদের লিমিট সুইচ অপর যে লিমিট সুইচটি সেটিকে আমরা অফ করে দেই তাহলে আমাদের কিন্তু মোটরটি টার্নিং বন্ধ হয়ে থাকবে ঠিক এক মিনিট পরে অটোমেটিক্যালি কিন্তু আমাদের লিমিট সুইচটি বন্ধ থাকার পরেও আমাদের মোটরটি কিন্তু তার উল্টো দিকে রোটেশন করবে দর্শক এই উল্টো দিকে রোটেশন করার কারণে আমরা সাধারণত যে কাজগুলো সাধারণত করে থাকি বিশেষ করে আমাদের এগ ইনকিউবেটরগুলোতে ডিম ঘূর্ণনের জন্য একবার পজিটিভ দিকে অর্থাৎ ডান দিকে যদি আমরা 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাই তাহলে অবশ্যই পরের বার আবার বাম দিকে 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে হয় সেই ক্ষেত্রে আমাদের মোটরটিকে রিভার্স পজিশনে ঘুরতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখন মোটরটি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে এই বিষয়টি আমরা রিলিজ করে দেওয়ার পরেও কিন্তু তার গতিপথ পরিবর্তন হয়নি তো আশা করছি আমাদের এই পুরো সার্কিটটির ঘূর্ণনের বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে থাকবে এবং দর্শক যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ব্যবহারে
কাজে আসে আমরা অত্যন্ত খুশি হব আবারো শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও বারবার দেখতে বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের ভবিষ্যতে ভালো দিনের কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম